কানাডার মতো ছোট টিমের সামনেও নাকুনি চোবানি খেয়ে কোনো ক্রমে ম্যাচ জিততে পারল পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ যেখানে পাকিস্তান দল ব্যাক টু ব্যাকভাবে ভারত এবং আমেরিকার কাছে লজ্জাজনকভাবে ম্যাচ হেরে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 থেকে বিদায় নিতে বসছে এবং যেখানে তাকে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ একটু আশা বাঁচিয়ে রাখার জন্য এই কানাডার বিরুদ্ধে বিশাল বড় ব্যবধানে ম্যাচটিকে জিততে হতো, সেখানে তারা উল্টে এই ম্যাচটিকে কোনো ক্রমে কানাডার হাত থেকে বেঁচে জিততে পারায় অফিসিয়ালিভাবে পাকিস্তান দল যেমন এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 থেকে বিদায় নিল, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে এই পাকিস্তান বনাম কানাডা ম্যাচের পর বিদায় নিতে হলো নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মতো বড় বড় দলকেও। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তে যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ এ পর্যন্ত 22টা ম্যাচ খেলা হয়ে গেছে গ্রুপ স্টেজের এবং যেখানে এরপরে সুপার 8 রাউন্ড শুরু হবে, সেখানে এই পাকিস্তান বনাম কানাডা ম্যাচের পর পয়েন্ট টেবিলসে কোন টিম কোন স্থানে থাকলো, কারা অফিসিয়ালিভাবে ছিটকে গেল, কোন আটটা দল এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করবে, তার এ টু জেড সমস্ত ডিটেল জেনে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ তোমার প্রিয় দলকে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে লাইক এবং এইভাবে আরও ক্রিকেট এবং আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, সব কিছু জানার আগে এই পাকিস্তান বনাম কানাডা ম্যাচের কথা বললে, পাকিস্তান দল এদিন নিউ ইয়র্কের বুকে প্রথমে টসে জিতে কানাডাকে প্রথমে ব্যাট করতে বাধ্য করে আর কানাডা দল এদিন 20 ওভার পর্যন্ত খেলে 60 উইকেট হারিয়ে মোটামুটিভাবে ছোট দল হয়েও পাকিস্তানের মতো টিমের সামনে 106 রান তুলে দেয়, যেখানে এদিন কানাডার সমস্ত ব্যাটসম্যান সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেলে কি হবে, কানাডার ওপেনার অ্যারন জোন্স পাকিস্তানের মতো বড় টিমের বোলারদেরকে ধুয়ে 4টি ছক্কা এবং 4টি চার লাগিয়ে দুর্দশ্যভাবে 44 বলে 52 রান একাই তুলে দেন এবং কানাডাকে একটা লড়াই করার মতো রানে পৌঁছে দেয়। আর এই রানকে তাড়া করতে নেমে পাকিস্তান দলের ব্যাটসম্যানরা পুরোপুরিভাবে নাকুনি চোবানি খেয়ে যায়। হ্যাঁ বস, এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ নিজেদেরকে একটুর জন্য টিকিয়ে রাখতে যেখানে পাকিস্তান দলকে এই কানাডার দেওয়া 106 রানকে 13 ওভার 5 বলের মধ্যে যত পারা যায় দ্রুত চেস করে নিতে হতো নেট রান রেটটিকে বাড়ানোর জন্য, সেখানে পাকিস্তান দল এদিন ম্যাচ জিতলে কি হবে, তারা এই রানটাকে 13 ওভার নয় বরং 17 ওভার 3 বলে ধরতে পারে, যেখানে এদিন পাকিস্তানের ব্যাটসম্যানরা বিশেষ করে ওপেনার মোহাম্মদ রিজওয়ান টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে, টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সব থেকে স্লোয়েস্ট ইনিংস খেলার লজ্জাজনক রেকর্ড তৈরি করে, যেখানে তিনি এদিন 100 স্ট্রাইক রেটের সাথে 53 বলে 53 রানই করতে সক্ষম হয়। এছাড়া এদিন বাবর আজমও কিন্তু কানাডার মতো টিমের সামনে 33 বলে 33 রানই করতে সক্ষম হয়, আর যার ফলে পাকিস্তান দল এদিন কানাডার বিরুদ্ধে 7 উইকেটের ব্যবধানে ম্যাচটিকে জিতলে কি হবে, তাদের কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 থেকে বিদায় অফিসিয়ালিভাবে নিশ্চিত হয়ে যায়। কেননা টি টোয়েন্টি বিশ্বকাপের এই গ্রুপ এ থেকে যেখানে ভারতীয় টিম অলরেডি 100%ভাবে সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করবে, সেখানে দ্বিতীয় দল হিসেবে কিন্তু বর্তমানে পাকিস্তানের সামনে এসে দাঁড়িয়েছে আমেরিকা দল। আর পাকিস্তানকে এদিন আমেরিকার নেট রান রেটকে পার করতে হলে কানাডার দেওয়া এই রানকে 13 ওভারেই চেস করে নিতে হতো, আর সেখানে পাকিস্তান দল এদিন ম্যাচ জিতলেও 2 পয়েন্ট পেলেও নেট রান রেটের ব্যবধানে কিন্তু আমেরিকার নেট রান রেটকে হারাতে পারেনি, আর সে কারণের জন্য তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর গ্রুপ এ তে পয়েন্ট টেবিলসে ম্যাচ জিতেও 3 নম্বরে থাকে। এই বিশ্বকাপে 3টি ম্যাচ খেলে 1টিতে জিতে 2টিতে হেরে প্লাস 0.191 নেট রান রেট ধরে রেখে এবং 2 পয়েন্ট রেখে, এবং যেখানে এই ম্যাচের পরে 1 নম্বর স্থানে থাকে ভারত, 2 ম্যাচ খেলে 2টিতে জিতে সব থেকে বেশি নেট রান রেট এবং 4 পয়েন্ট ধরে রেখে, এবং 2 নম্বরে থাকে আমেরিকা এই বিশ্বকাপে 2টি ম্যাচ খেলে 2টিতে জিতে 4 পয়েন্ট নিয়ে এবং পাকিস্তানের থেকে তুলনামূলকভাবে ভালো নেট রান রেট ধরে রেখে। তাই এই গ্রুপ থেকে তো ভারতের পাশাপাশি আমেরিকার কোয়ালিফাই হওয়ার সম্ভাবনাটা প্রায় 99% রয়েছে, কেননা আমেরিকা যদি তার বেঁচে থাকা 2টি ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে যায় তাহলে তারা অফিসিয়ালভাবে কোয়ালিফাই হয়ে যাবে এবং এই গ্রুপ থেকে আয়ারল্যান্ড, কানাডা, পাকিস্তান অফিসিয়ালিভাবে নক আউট হয়ে যাবে, আর পাকিস্তান দল তখনই কিন্তু সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে যদি আমেরিকা তার বেঁচে থাকা 2টো ম্যাচের মধ্যে 2টো ম্যাচই হেরে যায় এবং পাকিস্তান দল যদি তার বেঁচে থাকা 1টি ম্যাচ যেটা রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচটাতে বড় ব্যবধানে জিততে পারে। আর যদি আমেরিকা তার বেঁচে থাকা 2টো ম্যাচের মধ্যে 2টোতে হেরে যায় তখনও কিন্তু পাকিস্তান টিম তখনই কোয়ালিফাই করতে পারবে যদি তাদের নেট রান রেটটা আমেরিকার থেকে ভালো হয়, আর সেই জন্য তাকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে অন্তিম ম্যাচ রয়েছে সেই ম্যাচটাতে মিনিমাম একটা বিশাল বড় ব্যবধানে জিততে হবে, কিন্তু যার সম্ভাবনা মাত্র 0.1% রয়েছে। এ তো ছিল গ্রুপ এর কথা। এছাড়া গ্রুপ বি থেকে যে দুটি টিম কোয়ালিফাই করবে তারা হলো অস্ট্রেলিয়া, তো 100%ভাবে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে, আর দ্বিতীয় টিম হিসেবে ইংল্যান্ডই কোয়ালিফাই করতে যাচ্ছে কেননা তাদের অন্তিম 2টো ম্যাচ রয়েছে নামিবিয়া এবং ওমানের মতো 2টো দুর্বল টিমের সামনে, আর সেই 2টো ম্যাচ জিতে নিলেই এই গ্রুপ থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া কোয়ালিফাই হয়ে যাবে, বাকি ওমান, স্কটল্যান্ড, নামিবিয়া নক আউট হয়ে যাবে। যেখানে গ্রুপ ডির কথা বললে, এই গ্রুপ থেকে তো
সাউথ আফ্রিকা দল বর্তমানে 3 ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে অফিসিয়ালিভাবে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই হয়ে গেছে। আর দ্বিতীয় টিম হিসেবে কিন্তু এখান থেকে বাংলাদেশই সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করবে 100%, কেননা বর্তমানে এই গ্রুপে থাকা নেদারল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা খুবই স্ট্রাগল করছে, আর যেখানে শ্রীলঙ্কার তো অফিসিয়ালভাবে এই টি20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে। আর যেখানে গ্রুপ সির কথা বললে এই গ্রুপটা সবথেকে কঠিন, কেননা এই গ্রুপে বর্তমানে 3টা দল আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করার জন্য প্রবল লড়াই করছে। এবং আমার মতে কিন্তু এই গ্রুপ থেকে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড টিমই কামব্যাক করে সুপার 8 রাউন্ডে কোয়ালিফাই করবে, এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল, উগান্ডার মতো দল, পাপুয়া নিউগিনির মতো দল কিন্তু অফিসিয়ালিভাবে এই টি20 বিশ্বকাপ 2024 থেকে বিদায় নেবে।